প্রথমে সবাইকে সরি বলছি খুবই, কারণ কালকের থেকে প্রচুর জন তোমরা কমেন্টে জিজ্ঞেস করেছ, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কেউ ফোন করেছো। আমি কারুরই ম্যাক্সিমামই ফোন টোনও ধরতে পারি নাই বা মেসেজ কোনো রিপ্লাই ফিপ্লাই দিতে পারি নাই, তার জন্য সরি। কিন্তু কন্ডিশনটা আসলে ছিল না সেরকম আর কি, বা নাই, মানে ব্যথা প্রচণ্ডই, ভাঙাভাঙি হয় নাই। কিন্তু বুঝতে পারছো তো, মানে আমার মতন একজন হালকা ফুলকা 100 কেজির মানুষ ছিটকে যে এতটা দূরে, দুটো ইম্প্যাক্ট, একটা গাড়ির সঙ্গে একটা রাস্তার সঙ্গে, মানে সেই মনে হচ্ছে বস্তার মধ্যে কেউ বেঁধে পরে বেড়িয়েছে সেইরকম ব্যাপার আর কি। মানে ব্যথাগুলো কালকে অতটা বুঝতে পারিনি, আজকে ফিল হচ্ছে। সকাল থেকে ভিডিও করিও নাই, একটুকু যাতে তোমরাও খবরটা পাও সমস্তটা ঠিকঠাক করে, তার জন্য ভিডিও এখনই করতে শুরু করলাম। এখন বাজছে প্রায় 2:45, এবারে ঘুমিয়েছি প্রচুর ওষুধ খেয়ে পরে, ব্যথাগুলো বেড়ে হচ্ছে। মানে এই হাতের এই উপরের অংশটাকে নাড়াতে পারছি, মানে বাদবাকিটা মুভ করতে পারছি না, মানে এই হাতটা কাঁপছে, বাঁ হাতটা, আর ব্যথা হচ্ছে প্রচণ্ড। চারদিকে তো রক্ত জমে আছে, ডান হাতটা একদম ঠিকঠাক, এটাতে ফোনটা ধরে আছি, আর পা হচ্ছে তোমার বাঁ পাটা ঠিকঠাক আছে, এমনি ব্যথা যেমন আছে সেটা তো আছেই, আর ডান পাটা তো নখটার জন্য সমস্যা আর কি। তো এখন এবারে একটুকু যাব তোমার ডাক্তার দেখাতে, আর একটু ওই এক্স রে গুলো করিয়ে নেওয়ার জন্য, যে বাই এনি চান্স যদি কোনো হাড়ের মধ্যে যদি কোনো ফাটাফাটি কিছু থেকে থাকে বা চিড় যদি থেকে থাকে আর কি, আগের থেকে সেটা ইয়ে হয়ে যাওয়াটাই ভালো। তো তোমাদিকে মানে ধন্যবাদ দিয়ে ছোট করবো না আর কিছু, কারণ আর মানে আমার ফ্যামিলিটা, আমার ঘরের যে শুধু মানুষজনগুলো ছিল সেইটা লয়, ওইটা অনেকটা এক্সটেন্ড করে গেছে। কারণ তোমাদের এই যে খোঁজ লিয়া বা তোমাদের এই কমেন্টগুলো তো মোটামুটি পড়ছিলাম, সত্যি মানে আমি আমি ব্লেসড। আর হ কালকে সত্যি মানে যেটা হয়েছে ভালো তো কিছু হয় নাই, কিন্তু আরো অনেকটাই খারাপ হতে পারত। জাস্ট বেঁচে গেছি, জাস্ট বেঁচে গেছি, এরকম ব্যাপার আর কি। তো এই আপডেট মোটামুটি যা। এবারে আমি ঘরের সবাই প্রচুর ইয়ে করছে, আসার জন্য ইয়ে করছিল, বাবা থেকে শুরু করে মামারা সব। তো আমি বললাম যে না, তুমি এবারে রিস্ক নিয়ে টেনশন করে দূর আসবে, সেটা আবার আরো একটা আমার চাপ লাগবে তোমারও। তার থেকে আমি আজকে এইগুলো একটু ডাক্তার দেখানো সব ইয়ে কিছু করে পরে কালকে তখন এই যে আমাদের ভেদা ভাই, সোমেন ভাই, সুমিত ভাই, এরা তো আছেই, মানে ইয়ারাই এখন আমার সমস্ত কিছুই করলে করছে। মানে বন্ধু তো এইরকমই হয়, মানে বন্ধু মানে তো শুধুমাত্র ফুর্তি করা, দুটো পার্টি করার সময় বন্ধু, তারপরে খাতাম, টাটা ভাই ভাই লয় ওটা না এই আর কি। আর পুলিশ মানে দেখো, কোনো অ্যাক্সিডেন্টই কারো ইচ্ছাকৃতভাবে হয় না বটে নাই, এবারে সেখানে হয়ে গেছে সেটা, কিন্তু এবারে তারপরে তাদের যে ভূমিকা সেটা খুবই ভালো, মানে এটা আমি বলতে মানে বাধ্য হচ্ছি। কারণ এই যেভাবে ওনারা সেই ওই স্পট থেকে শুরু করে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া, একদম ধরে ধরে সমস্ত কিছু করানো, তারপর খোঁজ লিয়া, ইভেন এত একজন ব্যস্ত অফিসার, তিনি যখন সন্ধ্যাবেলায় রাত্রেবেলায় ফোন করে খোঁজ নিচ্ছেন যে বাবা ঠিক আছে, ঠিক আছো তো, মানে কোনো অসুবিধা হলে ফোন করবে, ভালো লাগে আর কি। তখন আর কিছু না, মানে সত্যি ভালো লাগে। আমরা অনেক সময়তেই তো অনেক সময় অনেক কিছু স্টিরিওটাইপ করে বলে থাকি, ভাল লাগে আর কি। আর হ্যাঁ, ভিডিও দিয়ালি অনেকে বলছো যে না এই রকম অবস্থায় কেউ ইয়ে করে নাকি, করা উচিত হয় না বা কিছু, তো আমি বলবো একটাই জিনিসে, দেখো যখন ভালো জিনিসটা আমরা যখন শেয়ার করি, তখন আমি যখন একটা খারাপ কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা মানে দেখো ভালো খারাপ জিনিসটাই তো ম্যান টু ম্যান ভ্যারি করে, তাহলে সেখানটাতে তোমার আর আমার মতটা এক না হতেও পারে। আমি তোমার মতটাকে রেসপেক্ট করি, এবারে তোমারও উচিত আমার আমার স্বাধীনতাটাকে রেসপেক্ট করা, বাট নাই হ্যাঁ সমস্ত কিছু তোমার আমার মতের মিল না হতেই পারে, আলাদা ইন্ডিভিজুয়াল আলাদা মত হবে কি।
ঘরে সবাই খুব চাপে আছে, পার্টনার খুব চাপে আছে, কি করা যায়? এবারে অ্যাক্সিডেন্ট তো হয়ে যায়, কি আর করা যাবে। ঠিক আছে, মোটামুটি ব্যথা প্রচন্ড ব্যথা, মানে তবুও এই যে আমাকে বলো সব পাতলা হতে হেন তেন, এই যে এত যে ফ্যাটের লেয়ার, ক্লাস এইটেই তো পড়েছিলে যে ফ্যাটটা হিট ট্রান্সফারে ইয়া করে, তারপরে এক্সটার্নাল ইঞ্জুরি থেকে রক্ষা করে। এই মোটা চামড়া, এবার তোমরা অনেক কিছু বলো আমার গায়ে লাগে না, চামড়াটাও মোটা অবশ্যই আমার, তার জন্য লাগে না হয়তো। তো মোটা চামড়া আর মোটা ফ্যাটের লেয়ার দমে বাঁচি লিছে, এই ব্যাপার। চলো বেরিয়ে এবার, লে একটু ডাক্তার দেখিয়ে এক্স রে করে পরে আসি, তারপরে আপডেট আরো দেবো। চলো হাসপাতাল থেকে ঘুরলাম, হাসপাতাল গেছিলাম, দিবার ওখানে এক্স রে করালাম, তারপরে অনেক ওষুধপত্র দিয়েছেন ডাক্তারবাবু, তো সব নিয়ে পরে এলাম আর কি। তবে ভালো খবর এই যে হ্যাঁ, ফ্র্যাকচার, হেয়ারলাইন ফ্র্যাকচার বা কোনো ক্র্যাক কিছু হয় নাই। এবারে ওষুধপত্রগুলো খেতে হবে, ওই মাসেল টাসেল লেগেছে, তো বেশ ভালো রকমের জোর, তার ইম্প্যাক্টটা তো আর হালকা ছিল নাই। আমিও হালকা ফুলকা, গাড়িও হালকা ফুলকা, সব কিছু মিলেই আর কি, ফিজিক্সের ল অনুযায়ী বেশ ভুগাবে আর কি, একটু ইম্প্যাক্টের ভরবেগ আর কি। এভরিথিং ইজ সায়েন্স, তো তো যাই হোক, এবারে ওষুধপত্রগুলো খাই, ড্রেসিং ফেসিং করতে হবে, ভাঙে নাই এটা একটা খুব ভালো ইয়ে। আর আমাদের পাতি পরিবারের ভাই ডাক্তার ছিল বলে অনেক তাড়াতাড়ির মধ্যে সব এক্স রে তার রিপোর্ট সমস্ত কিছু পেয়ে গেলাম, ভালো হলো আর কি। আলাদা করে আর থ্যাংক ইউ আর কত বলবো, তোমাদের সবাইকেই আর কত থ্যাংক ইউ বলবো আলাদা আলাদা করে, মানে থ্যাংক ইউ বলাটা এনাফ লয়, লাভ ইউ বস সবাইকেই। ঠিক আছি আমি মোটামুটি, বুঝলে ঠিক আছি, খোড়াতে খোড়াতে এবারে যাই আর কি, একটুকু আজকে রেস্টটা লি এখানেই, তারপরে কালকে এই জগৎ দলকে এখানে রেখে দিয়ে যাবো একটু সারানো সারানির জন্যে, আর আমাকে ইয়ারা আবার সেই চাল বস্তার মতন করে লিজে পরে ঘরে পৌঁছে দিয়ে আসবে। এই হচ্ছে আপডেট, চলো আবার পরে কথা হতেও পারে নাও পারে, কথা হচ্ছে। এই দেখো আজকে ডিসেকশন চলছে, আমাদের সুমিত ভাই গ্রেট জুলজিস্ট, সে এই ডিসেকশন করছে এই কালকের ইয়াটাকে, আবার নতুন করে আজকে দেওয়া হবে। দেখতে পাচ্ছ ডিসেকশন বক্সটা দেখো, পেট্রি ডিশ থেকে শুরু করে স্লাইড সমস্ত কিছু আছে, মানে আমি আমার সমস্ত হেল্পটা জুলজির থেকে পাচ্ছি। আর এই যে বাকি ছেলেগুলো আছে, যেমন ভেঁদা ভাই হচ্ছে জুলজির ছেলে, এই হচ্ছে জুলজির না, সৌম্যান জুলজির লয় আর হিমেলও লয়, যদিও ফোকাসও হচ্ছে না, কারেন্ট টারেন্ট নাই। ভাই দেখো কনসেন্ট্রেশন দিয়ে সব কাজ করে যাচ্ছে, হ্যাঁ এই মিনি ডাক্তারের জন্য কিন্তু একটা লাইক দেওয়া দরকার আছে, ঠিক আছে, যে যতগুলো লাইক কাউন্ট হবে সব লাইক আজকে হচ্ছে সুমিত ভাইয়ের জন্য, একটা লাইক মানে হচ্ছে একটা কি বলবো, সুমিত ভাইকে লাভ ইউ। চলুক, বিকেলবেলা হাতে রুমে বসে থাকার ছাত লই মনও যায় না, কিন্তু পরিস্থিতি বোস করি রাখে আর কি, এ ভি ঠিক ঠিকই আছে। 29 জুন রাত 10:02, এখনকার আপডেট হচ্ছে এই যে একদম পুরো যা ব্যথা হচ্ছে, মানে সেই ছাতা সারা লেভেলের ব্যথা, কিন্তু ওই তো মানে মন্দের ভালো এই যে ঠিক আছি, হাড় ফাড় কিছু চিড়ফিড় হয় নাই, ভাঙাভাঙি হয় নাই, ফ্র্যাকচার কিছু হয় নাই, আহারও কি মানে এখনো পর্যন্ত ওই যে আছি ওইটাই অনেক, আর কি বলবো, সে বারবার করে সে একই গল্প হচ্ছে। এই ভেন্দা, সোম্যান, হিমেল, আমাদের সুমিত, ইয়ারা সবাই মানে কি বলবো, সেই মাদার কেয়ার হয়ে গেছে আর কি মেসেই এখন। তো ঠিক আছে, তবুও কালকে সকালবেলাতে যাবো ঘর, বাবা মায়ের তো সেই চিন্তা শেষ নাই, বুঝতে পারছো আলটিমেটলি ওইটার সঙ্গে কম্পিট করার কিছু নাই, এদের সঙ্গে সবাইকার সঙ্গে যাবো কালকে সকালবেলাতে। ঠিক আছি, বেঁচে আছি, ঠিক আছি, ব্যথা এগুলো দুদিন পরে ঠিক চলেই যাবে, কিন্তু ওই আর কি, মানে আজকে যখন এক্স রে করাতে গেলাম তখন আমার বয়সই বা আমার থেকেও ছোট,
সেম কেস, হেলমেট ছিল নাই, কিন্তু তারা আজকে নাই, আমি আছি। তাহলে একটা ছোট্ট অভ্যাস কি না, হেলমেট পরা। বাদ বাকি অ্যাক্সিডেন্ট তো কারোর ইচ্ছা অনুযায়ী কিছু হয় না, কিন্তু তবুও আর কি একটু অন্তত একটুকু ওই খেয়ালটা রাখো। আর আমারও যে ভুলগুলো হয়, ধরো এই গাড়ি চালাতে চালাতে ভিডিও বা ভুল করি, হ্যাঁ, কিন্তু সেই আমি আমার মনে হয় যে হ্যাঁ আমি হয়তো ঠিকই করছি, কিন্তু ওই আর কি হয়ে যায়। সাবধানে থাকো সবাই, কারণ জানি না একটা সেকেন্ড পরে কি হবে, কেউ জানি না একটা সেকেন্ড পরে কি হবে। অনেক কিছুই বললাম আর কি বলবো, এবারে যাই কালকে ঘরটা যাই, ঘরটা যেয়ে পরে মানে ব্যাপারটা হচ্ছে অনেক ওষুধপত্র চলছে। দেবজ্যোতি ভাই থ্যাংক ইউ বলার জায়গা কোনো রাখিস নাই তুই, তুই করেই বলছি ভাই, অনেক ছোট তুই, থ্যাংক ইউ বলার কোনো জায়গা রাখিস নাই। দেবজ্যোতি কেন শুধু, বাদ বাকি তোমরা সবাই এত যে মেসেজ করে গেছো, এত যে কমেন্ট করে গেছো, এত আমি আমার হাতের অতটা ক্ষমতা নাই, মানে এমনিতে নর্মালি আমি দুদিন বাদে হলেও কিন্তু কমেন্টে রিপ্লাই গুলো দিই, কিন্তু এই হাত লোড়াত লাগছি ভালো একটা, তাহলে রিপ্লাই দিতে পারছি না, কিছু মনে করো না, কারণ বুঝতে পারছো কিরকম সিচুয়েশন। আমি চাইও না তোমরা ফিল করো এই সিচুয়েশনটাতে কেমন লাগে, কেমন ফিল হয়, চাই না মোটেও। মানে সেই কাছের মানুষ, ঘরের মানুষ, বাবা মা, পার্টনার, সবাইকে দেখতে মন যাচ্ছে, কিন্তু সেই উপায় হয় না সবকিছু সব সময়তে, বাট না টাইম টাইম গেম খেলে। ঠিক আছে, ঠিক আছি, বেঁচে আছি। আর ওই তো যা বললাম সকালবেলাতেই যে সো মাস্ট গো অন, আমি করছি কারণ আমার ভালো লাগছে, কারণ আমি এই এই এতটা ভালোবাসা তোমরা যেটা দিচ্ছ সেটা আমি পাই নাই, এবং আমি চাই না আমি এটাকে হারাতে, আর এটা টেকেন ফর গ্রান্টেড লয়। তাহলে এবার তোমরা যারা আমার এত খোঁজলি যাচ্ছ, আমি পাচ্ছি না মেসেজ করতে, আমি না পাচ্ছি রেসপন্স করতে, আমার একটা দিন শেষে দায়িত্ব থেকে যায় অন্তত তোমাকে জানাই আমি ঠিক আছি, অন্তত ব্যথা হচ্ছে তো বলছি, ব্যথা এমন ব্যথা হচ্ছে হয়তো অনেকের ক্ষেত্রে সেটা, যারা হয়তো এই সেই সিচুয়েশন ফিল করেছো তারা জানবে, বা আমি চাই না তোমরা জানো, আমি চাই না মোটেও যে তোমরা এইটা ফিল করে পরে বুঝো কি এইরকম কি লাগে। পা লোড়াতে লাগছি, হাত লোড়াতে লাগছি, পাঁজরটাই লাগছে, হাতটার এই মুভমেন্টটা হরাইজন্টালটা ঠিক আছে, ভার্টিক্যাল হচ্ছে না, তবুও বেজে তো আছি, দুদিন পরে সেটা চলে যাবে। এ ভাই পেঁয়াজের গল্পটা একটু পরে করবি, ওই পেঁয়াজ পেঁয়াজ কাটছে এবার খেতে দেবে, যাই হোক হাসিও দেখছে লাগলো। ঠিক আছে, ভালো থাকো সবাই, বুঝলে, একটু 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 সাবধানে থাকো, একটু খেয়ালটা রাখবে নিজেদের, কারণ তুমি ফুটে গেলে তুমি তো চলেই গেলে, কিন্তু অনেকগুলো লোক তো থেকে যায়, সেটার যে ফিলিংসটা, সেই শেষ মনে হয় যে যে সেকেন্ডটাই আমার শেষ, সেই ফিলিংসটা আসে না সবসময়, আর আমি চাই না তোমাদের আসুক, তো সেটা যেন না আসে। আনসার্টেন ব্যাপার লাইফ, তো করার কিছু নাই, অনেক সময় চলে আসে, বাট ওই নিজের দিক থেকে চেষ্টাটা খামতি রাখো না আর কি। ভালো থাকো সবাই, আর হ্যাঁ কালকে ঘরটা যাই, ঘরে তো নেটওয়ার্কের ক্যাসেট তোমরা জানোই, যদি ঠিকঠাক থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব, তাছাড়াও ঠিক আছি তো, চাপ নেই, লাও চিন্তা করো না, ভালো থাকো, সাবধানে থাকো আর ভালো রাখো, শুভরাত্রি, টাটা।